আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অনলাইন অফলাইন মিলিয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে 3362টি। 300 আসনের প্রায় প্রতিটিতে একাধিক প্রার্থী মনোনয়ন ফর্ম নিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্ব, আমলা, চিকিৎসক, ক্রীড়া ব্যক্তিত্ব ও রূপালী পর্দার তারকাসহ আরও অনেকে। সর্বোচ্চ 33 জন মনোনয়ন ফর্ম নিয়েছেন ফরিদপুর এক আসনে। তবে এত মনোনয়ন প্রত্যাশীদের মাঝেও ব্যতিক্রম 10টি আসন। এই আসনগুলোর প্রতিটিতে মাত্র একজন করে প্রার্থী মনোনয়ন ফর্ম নিয়েছেন। তাদের মধ্যে এক নম্বরে রয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পক্ষ থেকে গোপালগঞ্জ 3 ও রংপুর 6 আসনের ফর্ম নিয়েছেন নেতাকর্মীরা। বাকি 9টি আসনে মনোনয়ন প্রত্যাশীরা হলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নোয়াখালী 5, চিফ হুইপ নুরে আলম চৌধুরী মাদারীপুর 1, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের পুত্র বর্তমান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন কিশোরগঞ্জ 6, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের পুত্র রেজওয়ান আহমেদ তৌফিক কিশোরগঞ্জ 4, নারায়ণগঞ্জের ওসমান পরিবারের শামীম ওসমান নারায়ণগঞ্জ 4। এছাড়াও শেখ পরিবারেরও রয়েছেন বেশ কয়েকজন সদস্য। তারা হলেন গোপালগঞ্জ 2-এর জন্য শেখ ফজলুল করিম সেলিম, খুলনা 2-এর জন্য শেখ সালাউদ্দিন জুয়েল, বাগেরহাট 1-এর জন্য শেখ হেলাল উদ্দিন ও বাগেরহাট 2-এ জনপ্রিয় তরুণ রাজনীতিবিদ শেখ তন্ময়। সব কিছু ঠিক থাকলে আগামী 7 জানুয়ারির নির্বাচনে নৌকার প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন এই সকল প্রার্থীরা।